الحمد لله، الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأكبره تكبيرا، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة، إن أرضي واسعة فإياي فاعبدون. وقال النبي صلى الله عليه وسلم: أنا رحمة مهداة، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. آواز بند ہوری بھائی سبائی انترک بھابے درود شریف پڑھی صلی اللہ علیہ سیدنا و مولانا محمد وعلی آلہ واصحابہ وسلم صلی اللہ علیہ سیدنا و مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. جناب صدر محترم، اپستیت برادران اسلام، پروردگار عالم اور اشن کو اگنیت و شکر، ایک مبارک محفل و امرار شست رکھیا ایمانی منمنوشی کو تا دیا اللہ رب العالمین اپستیت وار توفیق دان خرسوئن امران طریق بابے بڑا خوری آوازی اخبار خوری اغلی الحمدللہ. برادران اسلام، افدار امار آگے مولانا شبور گرام وازن چوئی امار فریز ان بیان نیائی را
হেন আরো টান গরম, আর মাঝখানে আমি ভরে গেছি নর্মাল, জানি না আমার কথা আপনারা শুনবানি না ইনশাল্লাহ হোকা। আমি নো মাতমু সিলেটি ভাষায় হইবনি? আচ্ছা তে যাও, আমি আর হইব না হয় সিলেটি ভাষায়, আপনার লোকও ছাড়িচ্ছি এর লাগে আমার ডর করে রে বাবা অকল আজ করছে। বিরাদরান ইসলাম, আমি আপনার খেদমত খুব সংক্ষেপে কথা রাখার চেষ্টা করব। কুয়াঘাটার সাপ যেমনি আইবা আমার গোলাঘাটা হয়ে যাবে, আমার শেষ। এর কারণে আমি হাল জমানার অবস্থার উপরে দুই চারটা কথা আপনার খেদমত আরজ করার কিয়ালে কোরআনে করিমর মুখতসর এক আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহর রসুলের সংক্ষিপ্ত একখান হাদিস আপনার সামনে পেশ করছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনে আমারে তৌফিক দিতা, আর এই আয়াত আর হাদিসের রোশনিতে আপনার খেদমত দুই চারটা কথা আরজ করতাম। আল্লাহ আমারে শুদ্ধভাবে হওয়ার তৌফিক দেউকা, আর আমরা হলোর এই কথাগুলা বুঝিয়া আমলের তৌফিক আল্লাহ তালায় দান করুক। আমার দোস্ত হল বুজুর্গ হল, বর্তমান সময়ে অর্থাৎ বর্তমান এই শতাব্দীর আরম্ভ থাকি পর্যন্ত দুনিয়ার বুকের উপরে যত নির্যাতন, যত জুলুম, যত অন্যায়, যত অত্যাচার, সব চলের একচেটিয়া মুসলমানের উপরে, ঠিক আছে নি? আর যত জুলুম, যত অন্যায়, যত অত্যাচার মুসলমানের উপরে চলের, মুসলমানের পক্ষটা কি মজবুত প্রতিবাদকারী বা প্রতিরোধকারীও হেউ মাতৌকা বড় হরিয়া? আলহামদুলিল্লাহ আপনারা হজাক মানুষ আছেন, কথা হইতে আরাম পাইব। আর যদি হেউ একজোরা মাথা তুলেন তাইলে তাইন সঠিক তাক্তাভার না, তার নাম হয়ে যায় সন্ত্রাসী। এই অবস্থায় আমরা মুসলমান হল কিভাবে বাঁচতাম, কিভাবে চলতাম, এবং আমরার চলার কি কোনো ব্যবস্থা কোরআন শরীফ আছে, আমরার বাঁচার কি কোনো ব্যবস্থা কোরআন সুন্নার মধ্যে আছে, এই রাস্তাটা অবলম্বন করার আমরার দরকার আছে নি না আছে না? এই মর্মেই আপনার খেদমত আমি কোরআনে করিমর আয়াত শরীফ তিলাওয়াত করছি। পয়লা নম্বর আয়াত শরীফর সম্বোধনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই দুনিয়ার সৃষ্টিকর্তা যে আছেন তার নাম আপনারা জানা আছে নি কিতা? বড় শর্মে শর্মে কইলা বোঝা গেল, তার নাম আল্লাহ। এই পৃথিবীর যেন সৃষ্টি করছেন এর নাম হইল আল্লাহ, আর এই পৃথিবীর মাঝে যত কায়নাত সৃষ্টি করছেন সবগুলারে তাই একমাত্র মানুষের সেবা এবং খেদমতের জন্য সৃষ্টি করছেন। মানুষরে কিতার দায় সৃষ্টি করছেন? লন্ডন যাইতায়, আমেরিকার যাইতায়, বিল্ডিং বানাইতায়, ঘরের ভিতরে সিনেমা হল হরতায়, দেশ তাহলে সন্ত্রাস হরতায়, গাঞ্জা খাইতায়, মদ খাইতায়, নানান ধরনের কুকৃতি হরতায়, আর মোটা মোটা লেফটিন বানাইতায়, আর অগুন খাইয়া বড়াইতায়। মাত না বাবা হল এই খামে নি আমরা? কোন খামে? কোল কায়নাত্রে আল্লাহ রব্বুল আলামিনে মানুষের খেদমতের জন্য সৃষ্টি করছে, আর মানুষরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একমাত্র উদ্দেশ্যে সৃষ্টি করছে, যে উদ্দেশ্যের নাম হইল আল্লাহর ইবাদত। ইবাদত যদি চলে, আমরার মধ্যে যদি সঠিক ইবাদত চলে, আমরার লগে মাবুদর সঠিক মাবুদিয়তর ব্যবহার চলব, আর আমরার মাস্তাকে যদি ইবাদত দূরে সরি যায় তাহলে মাবুদর ও মাবুদিয়তি ব্যবস্থায় আমরার লগ হইন বড় করে হইন। ফয়লা নম্বরে দেখো কাই আয়াতর মাঝে
আমরারে আল্লাহ কত সুন্দর মজাদার আওয়াজ দি রাখছেন, বড় করে একবার সুবহানাল্লাহ বলি। ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, কিলা বুঝাইতাম রে ভাই, আমারও হি বুঝ নাই। আমরার দেশ একে অন্যরে ডাকবার বিভিন্ন শব্দ আছে, সমবয়সের মাঝে হেউরে ডাক দিলে হেই ভাই আয় মাথুর না কেন ইকু বেহাদবি হয়নি, উস্তাদরে যদি হেউ ডাক দেন হুজুর মেহরবানি করি তসি বানি লেউকা মাথুর না কেন হৌ হেই ও ভাই আয় ও কথার যে অর্থ হুজুর মেহরবানি করি তসি বানি লেউকা আওতার অর্থ মূল অর্থ একটাই নেই, অন্য আও এক বাচ্চারে যদি এক মুরব্বী ডাক দেন এই ফুয়া নাই ওটাও একটা আদেশ একটা আহ্বান, আর মাথা তার দিয়া যদি হন বাবা এদিকে একটু আস কোন ডাকটা ভালো হইল মাথা কাবা বাবা হইয়া ডাক দিলে একু মহব্বতর ডাক হইছে নানি, ডাক তো ডাক হইল তার লগে একটা স্নেহ মমতার বাব। আর যদি আমরা সিলেটি ভাষা ডাক দেয় হে সর বাচ্চা নাই ডাক তো হইল কিন্তু বাতাসটা গরম না ঠান্ডা, আল্লাহ কিলা ডাক হইন আমরা রে আরেকবার সুবহানাল্লাহ বলি। ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, ইনো বহুত বড় বড় উলামায়ে কেরাম আছেন, আমি আমার সিলেটি ভাষায় কথা বুঝাইতাম সাইয়ার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা ইমানদার ওগলারে ডাকরা হে আমার মায়ার বন্দা ইমানদার, আস্তে সুবহানাল্লাহ কইলাই হে আমার মায়ার বন্দা ইমানদার, ও যে ডাকটা আল্লাহ রব্বুল আলমিনে দিছেন এই ডাকর মাঝে আপনারা কিতা বুঝেন স্নেহ মমতার ভাব আছে না নাই, আরো জোরে হই আল্লাহ তবারক ওয়া তাআলা এত মহব্বতর ভাব দিয়ে আমরারে ডাকছেন, ডাকিয়ে আমরারে কিতা হইতা সাইরা আমরা এটা লক্ষ্য করা দরকার নি না দরকার নাই, ডাক দিয়া হইন হুন ইন্না রুদি ওয়াসিয়া, হে আমার মায়ার বন্দা ইমানদার হল তোমরা একিনি ভাবে কথা জানিয়া রহ আমার পৃথিবীরে আমি বড় প্রশস্ত হরিয়া বানাইছি, পরবর্তীকারে আলমে এত স্নেহ ভরে ডাক দিয়া ও কথা জানাইয়া দিরা আমার পৃথিবী প্রশস্ত, সুবহানাল্লাহ। এটা আমরা লাগি কুসংবাদ না সুসংবাদ, আরো বড় করে কই এক ছেলেরে যদি তার বাপে ডাকিয়া নিয়া হয় না বেটা ফু তোমায় আইরে ভূত, ব্যাংক আমার 2 কোটি আছে শুধুমাত্র ওই খবরটা যদি বাবায় তান ছেলেরে দেন এই খবরে ছেলেটা অশান্তি হইব না শান্তি হইব, তার মন দুশ্চিন্তা আইব না সুচিন্তা আইব, তার মন আনন্দ আইব না দুঃখ আইব, আমরা ইমানদার হলেও আল্লাহ ডাকব ইন্নারদি ওয়াসিয়া, হে আমার ইমানদার বন্দা তোমার গাবড়ানির কিছু নাই, তোমার চিন্তা করার কিছু নাই, তোমার ভাবনা করার কিছু নাই, আমি যে পৃথিবী সৃষ্টি করছি আমার এই পৃথিবী বিশাল, সুবহানাল্লাহ হই ও এক কবর বুঝলাম আল্লাহ হইরা পৃথিবী কিতা বড় হরে হবা বিশাল বড়, এর ভিতরে আরো কবর আল্লাহ জানাই দিলেছে ইন্না আরদি হইলা ই জমিন আমার,
সুবহানাল্লাহ হওয়া যায় না, পৃথিবীর খার, আরো জোরে কই পৃথিবী খার, জমিন খার, আসমান খার, এই চাঁদ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইতার মালিক কে? পৃথিবীর মালিক যদি আল্লাহ হইন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সম্বোধন করছেন শুধু ইমানদার হলরে, এই জমিনের মালিক আমি, আর তোমরা যদি সত্যিকার ইমানদার হও তাহলে আমি জানাই দিলাম এই জমিন অতি প্রশস্ত, এই জমিনটা তোমাদের জন্যই নির্ধারিত। এবলা দেখো চাই আল্লাহর হতায় আর বাস্তবে মিল আছে নি? সুবহানাল্লাহ হও না, কিলা আছে হইলিলাই রুষে আছে কিলা হইলাই, এক চীনের মানুষ হই মানে সারা মুসলিম কান্ট্রি মাতুই না দেখি 130 কোটির উপরে খালি চীনের বাসিন্দা, ভারতের বাসিন্দাও ঔরকম, বাংলাদেশও কোটি হোক শুনলো এটা বাক্যার আগর গোনা, এটা বসরে বসরে কোটি কোটি হইয়া বাড়িরা মাসে ইলা ফোনা দেয় না, বাঙালিয়ে জেলা ফোনা দেয়। ১৭-১৮ কোটি মানুষ বাংলাদেশ সব কি ইমানদার? মাতো না, নাগা আছে, কুকি আছে, মগ আছে, মুরাঙ্গ আছে, হাজাং আছে, খাসিয়া আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে, আছে না নাই? যদি 17-18 কোটি হইন কমপক্ষে 15 কোটি মুসলমান, ওলা পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব আরো হোম, কুয়েতও অতজন, খাতারও অতজন, এটা মুসলিম দেশ, সারা পৃথিবীর বর্তমানে বেশিরভাগের মালিকানা ইমানদারের হাত না বেঈমানের হাত? বর্তমানে জাতিসংঘ বলতে আমরা যা বুঝি, পাঁচটা শক্তিশালী রাষ্ট্র দুনিয়ার বুকে, পাঁচটার মাঝে একটা মুসলমান আছে নি? তারার গোদাও গুলোর কান্দ ঘুরে, তারার আঙ্গলির ইশারায় সবাই ঘুরে, আল্লাহ হইলা জমিন আমার আর মুমিন হলো বন্দা আমার, আল্লাহ খবর দিল হে ইমানদারগণ চিন্তা করিও না, এই পৃথিবী আমার আর তোমরা যারা সত্যিকার মুমিন তারাও আমার প্রিয় বন্দা, জমিনের মালিকানা তোমরা রাতে থাকবো, বড় করে ভরি সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, রব্বুল আলামিনে খবর জানাইছেন ইমানদার হলরে, এই পৃথিবীর মালিক আল্লাহ, এই ভূমণ্ডলের মালিক আল্লাহ, জানাইছেন আল্লাহ তাআলা খবর ইমানদার হলরে, সুবহানাল্লাহ। বুঝা গেল মালিকানা যার তার সাথে যদি আমরার সুসম্পর্ক থাকে আমারই মালিকর মালিকানার মাঝে অধিকার আছে নি না নাই? আপনি যদি এক মানুষের দোকানও চাকরি করেন আর সব সময় মালিকর বিরুদ্ধাচরণ করেন চাকরি ঠিকবো? এক মানুষের বাড়িতে আপনি লজিং খাই অথবা তার বাড়ির তাকিয়া আপনি চাকরি করেন আর সব সময় আপনি মালিকর বিরুদ্ধে চলেন তাহলে চাকরি এস না নট, বেশি দিন যায় না চাকরি নট? আমরা তাকে হার জমিন হায় হায় অন আমরা খঞ্জিসি করি আর ওখানটা হইতে, আমরা তাকে হার জমিন আল্লাহর জমিন থাকলে ই আল্লাহর লগে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে এই পৃথিবী তোমার, আর যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে এই পৃথিবী তোমার কোনো অধিকার নাই।
বিরাদরান ইসলাম, নমরুদর নাম আপনারা শুনছেন? শুনছেন? ক্ষমতা হোম আসিল না বেশ আসিল? বর্তমান আমেরিকার চাইতে নমরুদর ক্ষমতা বেশি আসিল, কিন্তু জমিনের মালিকর সাথে তার সম্পর্ক আসিল? বড় করে কইন, মালিকর ফরমাবরদার আসিল না না ফরমান আসিল? তার মালিকানা রইছে না শেষ? কিতা দি কও, আরো বড় করে কও, ডেঙ্গু না গাউয়ালি বসা? গাউয়ালি ডেঙ্গু এগু তো বড়, এগু ডেঙ্গু না এগু লেংড়া। আর কিতা দি আপনি ফুটকি জেলা গাঞ্জন লাগান জিতেন, মানুষ একজনের ফিটির সাথে আর একজন লাগাই, এর বাদেও ইতার মানুষ শালীন ব্যবহারের মানুষ হইলে না কর্তা নাই। কিতা হই না আপনারা একজোড়া জায়গা দিবানি আপনারা করে দিই, আল্লাহ তুমি আমার ভাই এন্তর ভিতরে ইনসাফ পয়দা করে দাও। আর চূড়া আগ্রহ আগে দি দেখি বড় করি এক ঠেলা দেও শয়তান দে, আগু ভাই সামনে বাড়ো, সামনে বাড়ো, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নমরুদর এত বড় শক্তি, খার জমিনও আসিল, আল্লাহর জমিনও আসিল, আল্লাহর সাথে কানেকশন না থাকায় ইজ্জতে দুনিয়ার তাকে বিদায় হইল না বেইজ্জত হইয়া বিদায় হইল? সদ্দাত হে বেটাই নবীর মুক্তনে বেশ তোর বর্ণনা শুনিয়া হেও বেস্ট বানাই লিল, নাউজুবিল্লা হড়ুকা, হে নবীর মুক্তাকে বেশ তোর বর্ণনা শুনিয়া মোটামুটি দুনিয়ার হাইসিয়তে এক বেস্ট বানাই লিল, হইল কিয়র মরতাম আর সে গিয়ে মারতো, নাউজুবিল্লা হড়ুকা। খার জমিনতা হে আল্লাহর সাথে তার কানেকশন বালা, বড় করি হইল বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, এই সদ্দাত যখন বেহেস্তর ভিতরে ডুক্ত চাইছে প্রায় 70,000 মতো সাথী সঙ্গীয় হল লইয়া ফয়েল আলম্বর বাউ ফাউ ঢুকাইতেও আল্লাহর ভক্ষতা কি অর্ডার হইছে? জিব্রিল আমিনের এক শিকল লগে সকলটির মগজ ফাটিয়া জাগাত মারা গেছে। ও ভাই আল্লাহ আসুন বাট্টি বাট্টি করি আমি হইয়া লামতাম সৈয়ার আসন নি না মরি গেছ, জমিন খার হুকুম চলবে খার মানমু হারে মহব্বত কর্ম হারে আল্লাহর জমিন থাকে আল্লাহরে চিনে না আল্লাহরে মানে না আল্লাহরে ভালোবাসে না এই জমিন থাকার অধিকার তার? আইও ফেরাউন পর্যন্ত গৃহস্থর নাম জানা আছে নি আপনারা? তাই নাসলা বড় খোদা, নাউজুবিল্লা বড় করি বড়, আমরা নাই মিশরের লাগি বড় খোদা, আনা রব্বু কুমুল ও পর্যন্ত ধন, ও পর্যন্ত সম্পদ, ই পর্যন্ত ক্ষমতা, ই পর্যন্ত জাক জমক, যে তার মোহে আর লুবে শেষ পর্যন্ত হে তারে খোদা বলিয়া ঘোষণা দিছে। হুকা খার জমিন, খার জমিন, জমিন আল্লাহর আর ফালাইরা আল্লাহ হইলে রাখো, জেলা বড় খোদা হই রায় আমি আল্লাহ বলা তোমার লাগে বড় গর্দা রেডি করে রাখি। দুনিয়ার মানুষ বুঝো, ইব্রত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো, নিজে ঠিক হওয়ার চেষ্টা করো, কিবা চাইও না, হীনচলের ঠেলার নাম হও না,
তারা কষ্ট করে তুমি তো নিবে যাইতে এখানে তুমি তো ব্যস্ত বই দিস তারা ঠেলরা ফেরাউন সমস্ত মিশরবাসীর একত্রিত হরিয়া হইছে আমি তোমরার সবচেয়ে বড় খোদা ধনর লোভে ক্ষমতার লোভে শান শৌকতর লোভে শক্তির বলে সেনাবাহিনীর বলে অস্ত্র শস্ত্রর বলে আল্লাহর জমিনে তাকিয়া আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে আল্লাহ তারে সুজা ছাড়ছুন না ইতিহাস রক্ষা করে ছাড়ছুন বড় করে হয় ইতিহাস রক্ষা করে ছাড়ছুন আল্লাহরে যারা মানে আল্লাহরে যারা চিনে আল্লাহর বিধান মানিয়া যারা চলে এরা হইলা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী আমরা কার অনুসারী হও মুহাম্মদ সেই বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের অনুসারী তারা আল্লাহর জমিনে থাকে আল্লাহর অর্ডার মানে নবীর আদর্শ মতো চলে এর কারণে তাদের সুসম্পর্ক কার সাথে ফেরাউন আল্লাহর জমিনে থাকে আল্লাহর জমিনে জাকজমকে চলে কিন্তু আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আল্লাহ অর্ডার দিলা হে মূসা আলাইহিস সালাম আমার ইমানদার বান্দা যারা এরার জন্য আমি পৃথিবীরে প্রশস্ত করে রাখছি এক জায়গার টাই না পাইলে লক্ষ জায়গার টাই দেওয়ার মতো আমি রাখছি আসরি বিবাদি ফজরি বিলহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা ও মূসা আলাইহিস সালাম ইমানদার অখলরে অর্ডার দাও আমার সন্তুষ্টির উদ্দেশ্যে গভীর রাত্রে তারা তোমার সাথী হইবার লাগি এবং তোমার সাথী হইয়া সমুদ্র হুকনা ফাড়ায় ফাড়ি দিতা ভাই অন্য মনস্ক আপনারা মূসা আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার দিলা সমুদ্র ইমানদার হল লইয়া কিভাবে ফাড়ি দিবায় হুকনা ফাড়ায় না নৌকায় বড় করে হয় সমুদ্র ইকার ঘাট জমিন আরো বড় করে হয় সমুদ্রে অর্ডার দেওয়া হয়েছে আমার ইমানদার বন্ধাও হল তোমার কিনারে আইলে শত্রুর থেকে হেফাজত করবা লাগি আমি তোমার অর্ডার দিয়া দিলাম নৌকার প্রয়োজন নাই জাহাজের প্রয়োজন নাই অন্য কোনো বাহনের প্রয়োজন নাই তুমি তোমার ফিট শুকাইয়া দিবাই আমার কলিমাওয়ালা অগলর রাস্তারে তুমি সুগম করে দিবা মূসা আলাইহিস সালাম প্রায় 20,000 বনী ইসরাইল নিয়া হুকনা ফাড়ায় নীল নদী ফাড়ি দিলা ফেরাউন তখন দরিয়াত লামতে না লামতে ফেরাউন তাদের নিকটবর্তী হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরত দেখাইলা সুবহানাল্লাহ হো ভাই আল্লাহ তান ক্ষমতা দেখাইলা ইমানদার যারা এই জমিনের মালিক তারা সুবহানাল্লাহ সমুদ্রের মধ্যখানে যখন ইমানদার হল ফৌসিস হইল ফেরাউন তখন তার সেনাবাহিনী লইয়া দরিয়াত লামি গেছে সুবহানাল্লাহ হেও দেখছে রাস্তা হুকনা আর তার লগর আউয়ান্তরে ওখান বুঝাইছে অত সময় মূসায় রাস্তা পাইছুন না আমি মিশরের খোদা যেমনে দরিয়ার কিনারে তাইছি আমার সম্মানার্থে দরিয়ায় রাস্তা দিলেছে হইছে না নাউজুবিল্লাহ খান এই কাফির বেঈমানের সম্মানার্থে সমুদ্র রাস্তা দিল না ইমানদারদের সম্মানার্থে রাস্তা দিল তা হইলে বোঝা গেল আল্লাহর জমিন বসবাসকারী মুমিন যারা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পৃথিবীর সব কিছুরে তাদের হেদমতের জন্য রেডি করে রাখছে কিন্তু আমরার গেছে লাগে উল্টাটা বনী ইসরাইলের হতা সমুদ্র হুনলো
আমরার হতা অনেক ক্ষেত্রে আমরার বউয়েও শুনে না, মাতুন্যা দেখে ভাই বহুত বেটাইতর খবর পাওয়া যায়, তাই গড় উতির ইনার বউয়ে টানরে তুইয়া টাউন যাইনি আসল দিনে নাই, তাই গড় ঘুম আর বউয়ে বাজারও গিয়ে আড্ডা মারে, বৌরে নমাজের কথা হইলে হয় তুমি ভিড় হয়ে গেছ বল আমার এবার সময় আছে, মাথো না মাথো না, মুমিনর হতা দরিয়ায় শুনছে, মুমিনর হতা চন্দ্রয় শুনছে, মুমিনর হতা জঙ্গলর বাগে শুনছে, মুমিনদের সেবা সমস্ত মখলুকাতে হরছে, আমরা এখন বউয়েও আমরার সেবা দুরুসরে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার খোতার দিকে আপনারা আর খেয়াল আছেনি, হৌক আছে খুনানো আসলাম ফেরাউন ইমানদার হল দরিয়ার মাঝখানো আর ফেরাউন ও সময় লামের, হে লামের না আল্লাহ লামাইরা সুবহানাল্লাহ বড় করে হৌকা উফরে দি সাইন না যান, আমরার ওয়াজর বরকতে আল্লাহ ডাইরেক্ট কানেকশন হরিয়া দিলা, মাঝে আর কোনো হর্দা নাই, একশন একশন ডাইরেক্ট একশন বইবানি মন লাগে ইয়া আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন দরিয়া ফাড়ি দিয়া ইমানদার হল নিয়া হুকনা ফাড়ায় ওপর ফারো উঠি গেছেন গিয়া তখন ফেরাউন দরিয়ার মাঝখানো সুবহানাল্লাহ হুকা দরিয়ার ভানিয়ে হয় আল্লাহ তোমার দুশ্মন ঘুরে ওলা দুস্ত গুলো দেখান যাইতে দিলেই তেমনি ভাই সুবহানাল্লাহ হো না, হে আল্লাহ তোমার দুস্তর সাথে যে ব্যবহার করছি তার সাথেও কি আমি সেই ব্যবহার করব, বোঝা গেল আল্লাহরে যারা চিনে আল্লাহরে যারা মানে আল্লাহর নবীর আদর্শ রূপরে যারা চলে এরারে গাছে মাছে জলে স্থলে সমস্ত মখলুকাতে ভালোবাসে, আল্লাহর হুকুম যারা মানে না নবীর আদর্শ রূপরে যারা চলে না এরারে গাছে মাছে মানা দূরের হতা তার বউয়েও তারে মানিয়ে নিতে পারে না, দরিয়ার কিনারে যখন মুসা আলাইহিস সালাম ইমানদার হলরে দিয়া উড়ছইন ফেরাউন তখন সমুদ্রের মাঝে, দরিয়ার হয়ে আল্লাহ কিতা করতাম আল্লাহ হইলা গাল বরিয়া সরদে সুবহানাল্লাহ গাল বরিয়া সর লাগা ইন্না আরদি ওয়াসিআ ই জমিনের মালিক আমি ইমানদার হলর জন্য জমিন প্রশস্ত করিয়া দিছি বেঈমানের বসবাসর জায়গা জমিন নাই, আজ দেখো বার্মার অং সান সুচি তাই ওই বৌদ্ধ ভিক্ষু কহল লইয়া প্রায় 7-8 লক্ষ মুসলমানদের দেশ থেকে তাড়াই দিছে, তারার একমাত্র অভিযোগ হইল মুসলমানের গড় সন্তান বেশি হয়, আলহামদুলিল্লাহ ভালো ঠিক মারব মুসলমানের গড় হুরুতা বেশ হইতা না কম হইতা, মুসলমানের গড় হুরুতা বেশি হইলে আল্লাহ খুশনা বেজার নবী খুশনা বেজার, আরে তোমার নবী ফরমাইরা ফানকে হুল ওয়াদুদ আল ওয়ালুদ ইন্নি মুকাসিরুম বিকুমুল উমম ইয়াউমাল কিয়ামা, হে আমার উম্মত হল যেটা বেটিনতে বসরে বসরে বাচ্চা দেই ওটা বেটিন দেখি দেখি বিয়া হরো, মিয়া সাহেব বিয়ার আগে বুঝতাম কিলা তেফেম হরিয়া দেখি হত বছর আজকাল তো ওটা হররা না নিবা ফয়লা ফেম বাদে মেম, বিয়ার আগে ফেম খরা মুমিনর খাম না বেঈমানর খাম, বিয়ার আগে ভালোবাসা হরিয়া শারীরিক সম্পর্ক করা মুসলমানর খাম না ইহুদির খাম,
বিয়ার আগে ভালোবাসার নামে দৈহিক সম্পর্ক গড়িয়া তোলা মুসলমানের হাম না ও মুসলিমের হাম? তে বুঝতে গেলে বেটে বসরে বসরে বাচ্চা দিব নি না? না মুফাসসিরিন কেরামে ফরমাইছেন বেটির মার বাইসাও সুবহানাল্লাহ, তোমার হালালে হজন দেব বলে 12 জন লেখাম লাগাই দে, তোরও 1-2 জন ফুরাইব ইনশাআল্লাহ। যে বেটির মার করে খুললের 3 জন বলে নানির করে হজন বলে 14 জন বলে আল্লাহর হুকুম তুন টেলি টেলি শুনল যাইবে না। একটা গাই কিনতে সময় মানুষে চিন্তা করে আমরা হিতাবাই হইন খানাই কাটবাই বরস বিয়ানি কি জানি আপনারা কিতা হই বেটা গাই গু দূরা না বরস বিয়ানি বলে বরস বিয়ানি গাই হইলে খুব খেয়াল করি লয় বসরে বসরে বাচ্চা দিব কিন্তু বরস বিয়ানি বেটি হইলে হয় দোয়াই আল্লাহর জাগাও নাই আমার ঘরে। এগু মুমিনর খাম না ও মুমিনর খাম? এই বারবার জেনারেল ওখলর আর বিশেষ করে তার বৌদ্ধ ফির ওখলর ইতার সবচেয়ে বড় প্রপাগান্ডা হইল মুসলমানদের বার্মা তাকে খেদাও ইতায় অদূর ভবিষ্যতে ই যেভাবে মুসলমান প্রজনন দিরা ইতায় অদূর ভবিষ্যতে বার্মা দখল করবা বুঝা যায়। এই বার্মা এখান থার মার খাবিন দেওয়া মাতো না মাসুনা মুসলমান জমিনের মালিককে আরো জুড়ে বলা জমিনের মালিককে আর জমিন খার জন্য আল্লাহ তৈরি করছে মুমিনের জন্য তৈরি করছে এর লাগে আল্লাহ ডাক দিয়া হন ইন্না আরদি ওয়াসিয়া হে আমার ইমানদার বন্ধু হল ইমানের উপরে টিকিয়ে তাহ জমিন প্রশস্ত সব জায়গা তোমাদের জন্য খোলা আছে তারা হইরা মুসলমান খেদাও। ফেরাউনে কইছে মুসা খেদাও মাথো না ঠিক নি না? ফেরাউনে কইছে মুসা খেদাও এই মুসা খেদাইবার দয় ফেরাউন সমুদ্র তৈয়া ফরছে শেষ পর্যন্ত উদ্ধার হইছে না বেইজ্জতির সাথে দুনিয়া ছাড়ছে? বিরাদারান ইসলাম আইয়ার সিলেট মাথো না সিলেট আসলে নি আগে মুসলমান? হ্যাঁ কোমলচন্দ্র ভট্টাচার্য যোগীন্দ্র কৃষ্ণ দাস হ্যাঁ নগেন্দ্র মুদি কোথায় আসলে নিবা? এই সময় গড়গোবিন্দ সিলেটর রাজা থান সৈন্য সামন্তর অভাব নাই সম্বলর সম্পদর অভাব নাই জনসংখ্যার অভাব নাই আর কয়েক গর সামান্য কয়েক গর ইসলাম বলা এরা হালকা মুমিন না ফাখা মুমিন? হযরত বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাচ্চার আকিকা করছেন নবীর সুন্নত জারি করছেন আরো বড় করে কও না গোবিন্দ রা করছে নবী মারাইতে কিতা আর সুন্নত মারাইতে কিতা রাষ্ট্র আমার জমিন খা আরাজুরে হও খান এই কামিল মুমিনের উপরে আক্রমণ করার কারণে পরবর্তীকালে আলমে পৃথিবীর বুকে ইতিহাস রাখি দিলা হে গোবিন্দ জমিন তোমার নাই সিলেট তোমার নাই কলিমাওয়ালার উপরে আক্রমণ করছো সুন্নতওয়ালার উপরে আক্রমণ করছো একদিন এমন আসবে লা ইলাহা ইল্লাল্লাহর ফেলেগ এই সিলেটের জমিনে দাম দাবি করবে আইজ সেই সিলেটের জমিন বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসাবে সবার কাছে মশহুর ঠিক নি না? না বাংলাদেশের গদিত বইতেও হইলে আগে বাবারে খুশ করবে মাথো না আর গদিত বার বাদে হইলে বাবারও ফিটো বাবার এন্ডা সাউ যে গুজা শুন হাও কিন্তু রে বিরাদরান ইসলাম বুঝছি আমি আজ গোবিন্দর রাজত্ব সিলেট আছে না মুসলমানের রাজত্ব? হও গোবিন্দ এই মাটিতে আছে না ইমানওয়ালা আছে?
এই বর্মার সূচি মুসলমানের সাথে যে ব্যবহার করছে আমি আশা করি অদূর ভবিষ্যতে আল্লাহ তাবারাকা ও তাআলা ওই বর্মার বদ্ধগুলোরে ইমানদার বানাইয়া বর্মার বুকে আল্লাহ ইসলামের ঝান্ডা উত্তোলন করবা ইসলামের সেই ইতিহাস এখন পর্যন্ত স্বর্ণাক করে লেখা আছে ফেরাউন ধ্বংস হইছে মুসা আলাইহিস সালাম নেজাত পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ঈমানদার হলে মক্কা থেকে তাড়াই দেওয়া হইছে মক্কা দখল হইছে মক্কাতে ইসলামের ঝান্ডা উড়িছে ঠিক না ঠিক না গড়গোবিন্দ ইসলাম মিটাইবার চেষ্টা করছে আজ সিলেটের জমিনে ইসলামের ঝান্ডা উড়িছে ইরাদারান ইসলাম এই দুর্দিন সময়ে আমরা যদি মুসলমান হল রসুলের আদর্শ নিয়া মজবুত ভাবে টিকে থাকতাম পারি তাহলে জমিনের মালিক কারা আল্লাহ হ হ জমিনের মালিক কারা আল্লাহ জোরে হ জমিনের মালিক কারা আর যদি রসুলের আদর্শ থাকি বিচ্যুত হও আল্লাহর নাফরমানির মধ্যে লাগি যাও অদূর ভবিষ্যতে বেঈমানরা দখল করবে আর তুমি তাই বাড়ি ছাড়িয়া ফেলাইবা ঠিক না ঠিক না সুতরাং ইসলাম দেশ বাকি তখত আমরা সবে চাই আর তুলি হ চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম দীন ইসলাম কুরআন সুন্নাহর আলো কুরআন সুন্নাহর আলো নারায়ে তাকবীর বিরাদরান ইসলাম জুশে ইসলাম জিন্দা হয় না আছো না কিতা লাগে হো আরো জোরে হো আরো জোরে হো তা হুশ করো মাদ্রাসার জলসা ঠিক নাই নিবা আল্লাহ হয়েছেন আমার জমিনও থাকতে হইলে আমি সারা খেউরর গুলামি হরিয়া থাকতে বার্তায় নাই সুতরাং আল্লাহর গুলামি যদি শিক্ষা দেওয়া হয় তাহলে মাদ্রাসা ছাড়া অন্য কোনো জায়গা আছে আরো বড় হরি আছে আল্লাহর গুলামি শিক্ষা দেওয়ার মদরসারে রক্ষা করতে আমরা রাজি আছি ইনশাল্লাহ কুয়াঘাটার সাহ ভাইবার আগে আমার টেকা ভাস লাগ দেব হো না ইনশাল্লাহ কি না হ্যাঁ মারা ওখানে খোলাক দিবা বড় করে কো আরো জোরে কো ভাস লাগ দিবাই যার অন্তর ইমানের মহব্বত আছে যার অন্তর আল্লাহর ভালোবাসা আছে যার অন্তর রসুলের ভালোবাসা আছে মুদরসারে দিয়া তার ভালোবাসা আছে ঠিক না ঠিক না 5 লাখ টাকা দেও ভাই মাত্র 10 জনে খেয়াল করো ইটা তেতলি বেটুয়ার ফার বল দি ইটাত খালি টেকার উগা মাথো না খেলে বা ও কুয়াঘাটার মেহমান আইবার আগে 10 জন মুসলমানে 50,000 করে ওয়াদা দেও আর 5 লাখ হয়ে যাবে